গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করতেছি। সকালবেলা উঠে একটা ব্রাউনি আর হচ্ছে জুস খেয়ে নিলাম, তারপর হচ্ছে রান্নাঘরে যাব। রান্না করতে কি রান্না করব সেটাই ভাবতেছিলাম, একদম ভালো লাগতেছিল না যে অনেক কিছু রান্না করব এরকম মনে হচ্ছিল না। পরে ফ্রিজ থেকে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে পেঁয়াজ ফ্রিজে রাখলে চোখ মুঠেও জ্বলে না। আর ফ্রিজে ছিল হচ্ছে কলমি শাক নিয়ে আসছিলাম, তো কলমি শাক ভুনা করব, মানে ভুনা না সরি, কলমি শাককে ভাজি করব। আর ফ্রিজ থেকে পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজ দিয়ে এখন চিংড়ি মাছটাকে ভুনা করব, শর্টকাটে যা রান্না করা যায়। কলমি শাকগুলো আগে কেটে আমি হচ্ছে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। এখানে ভাত বসিয়ে দিচ্ছিলাম, তারপর আমি হচ্ছে কড়াইতে তেল দিব, একটু পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। এখন আমি তো কখনো এটা রান্না করি নাই, এখন আমি চিন্তা করতেছি লবণ ছাড়া কোনো কিছু দেওয়া লাগবে কিনা। লবণটা আমি একটু পরে দিব, এটা হচ্ছে কলমি শাক, কলমি শাকগুলো দিয়ে দিই। রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো ছাড়া আর কোনো কিছুই আমি ইউজ করি নাই। এখন হচ্ছে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর একটু আছে সবগুলো কলমি শাক দিয়ে হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। হচ্ছে ভাত হইতেছে আর এখানে হচ্ছে এই যে শাকটা, শাকটা হচ্ছে সিদ্ধ হবে, আমি কোনো রকম পানি দিই নাই, আমি জাস্ট শাকের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিলে অবশ্যই পানি বের হবে একটু হলো, ওটাতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আমি চাই শাকটা সবুজ সবুজ থাকুক। লবণটা আর একটু লাগবে, এখন হচ্ছে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর একটু পরে আমি হচ্ছে চিংড়ি মাছটা রান্না করবো। ঢাকনাটা উঠানোর পর পানিটা একদম শুকিয়ে গেছে, আমি শুকিয়ে ফেলার পর ভাজা ভাজা করে উঠিয়ে নিব। আর কলমি শাকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিল, মানে মনে হইতেছিল তখন সাথে সাথেই ভাত খেয়ে ফেলি। আর তখন আমি আমার মাকে মিস করতেছিলাম কারণ আমার মায়ের এই কলমি শাক অনেক বেশি পছন্দ। যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবা, যারা অলরেডি ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ভিডিওগুলো কেমন লাগে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে, কলমি শাকও হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট চিংড়ি মাছটা ভুনা করবো। খুবই সিম্পল ওয়েতে আমি চিংড়ি মাছটা ভুনা করবো। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন একটুখানি পেস্ট, এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়াটা অ্যাড করবো, এছাড়া আর লবণ ছাড়া আর কিচ্ছু অ্যাড করবো না। চিংড়ি মাছটা ছিল তো আগে থেকে সেদ্ধ করা আমি কিনেছি, এটা হচ্ছে হতে 10 মিনিটের মতো যথেষ্ট। এই চিংড়ি ভুনাটা করার জন্য যারা ব্যাচেলর আছেন তারাও রান্না করতে পারেন, যারা নিউলি ম্যারিড আপুরা আছেন তারাও কিন্তু আমার এই রেসিপি থেকে শিখতে পারেন। আমিও আসলে আপনাদের মতো আস্তে আস্তে ইউটিউব দেখে বা ফেসবুকের আপুদের দেখেই বেশিরভাগটা শেখা। এখন আমি হলুদ মরিচের গুঁড়াটা খুঁজতেছি কারণ যেই হলুদের মরিচের গুঁড়াটা আছে সেটা দিব না, রাঁধুনিটা ইউজ করলে হচ্ছে টেস্ট অনেক বেশি ভালো আসে। যদিও আমাকে রাঁধুনি কিন্তু স্পন্সার করতে পারে, যাই হোক না। এখানে আমি হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব, আমি চামচ দিয়ে মেপে বা ওভাবে কোনো কিছু দিই না, আমি বেশিরভাগই চোখের আন্দাজে দিই যতটুকু আমার প্রয়োজন মনে হয়। চিংড়িটা আমি বেশি একটা ঝালও করব না, আবার কম ঝাল যে তাও করব না, খুব অল্প একটুখানি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আর আমি এটা একটু ভুনা ভুনাই রাখবো। পানিটা দেওয়ার পর পানিটা হচ্ছে যখন দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দেওয়ার পর পানিটা টেনে আসলে যখন তেলটা বের হয়ে যাবে তারপরে হচ্ছে আমার রান্নাটা একদম শেষ। আমি রেসিপিটা বলেই দিলাম, মানে আমার রান্না শেষ হওয়ার আগে রেসিপি বলা শেষ, বুঝতে পারছেন যে কতটা ইজি রেসিপি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন, আর যারা নতুন নতুন জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you.
চিংড়ি মাছটাও হয়ে গেছে, জাস্ট আরেকটু শুকিয়ে নামিয়ে নিব। রান্না করা শেষ, এত টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে তারপর 1.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমের থেকে উঠে একটু টিভি দেখতেছিলাম আর হচ্ছে কফি নিয়ে বসছি, যে টিভি দেখবো আর হচ্ছে কফি খাবো। আমি ইদানিং পাকিস্তানি ড্রামাগুলো দেখতেছি, এত এত ড্রামা দেখতেছি, আমার এত ভাল লাগতেছে, প্রতিটার এপিসোডের জন্য আমি ওয়েট করতে করতে আমার মাথা খারাপ। তারপর হচ্ছে রাতের বেলা আর ডিনার করতে ইচ্ছা করতেছিল না, জাম্বুরা নিয়ে আসছিলাম, সেই জাম্বুরাটাই মাখা করলাম, মাখা করে তারপর হচ্ছে এটা খাবো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, আল্লাহ হাফিজ।